ফ্রেন্ডস, ইলেকট্রো এন্ড ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা যেই টপিক নিয়ে আলোচনা করছি সেটি হলো টাইপ অফ মেটেরিয়ালস। চ্যাপ্টারের টপিক হচ্ছে টাইপ অফ বিভিন্ন টাইপ, যেমন সিজেল, ভাইস, স্প্যানার, প্লায়ার, হ্যামার, অ্যাঙ্গেল প্লেট, ক্যালিপার্স, রেঞ্চ, ফাইল, এইগুলো কয় প্রকার। আমরা সকলেই জেনে থাকি ফাইল কয় প্রকার, রেঞ্চ কয় প্রকার, এগুলো আমরা সকলে ন্যূনতমভাবে জেনে থাকি। কিন্তু যখন কেউ প্রশ্ন করে বা কোনো ইন্টারভিউ দিতে যায়, তখন যখন প্রশ্ন করে ফাইল কয় প্রকার, রেঞ্চ কয় প্রকার, ক্যালিপার্স কয় প্রকার, এছাড়া বিভিন্ন পরীক্ষাতেও এইরকম প্রশ্ন এসে থাকে, তখন আমরা গুলিয়ে যাই, আচ্ছা ফাইল চার প্রকার না পাঁচ প্রকার। তো সবাই সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি, যাতে তোমরা আরও ভালোভাবে বুঝতে পারো এবং কেউ জিজ্ঞেস করলে বা ইন্টারভিউয়ের কাছে এই প্রশ্নের উত্তরটা দিতে পারো, ভালোভাবে মনে রাখবে এবং পড়বে এটা যত্ন সহকারে। তো সো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ইলেকট্রো ইন্ডিয়া ইউটিউব চ্যানেল। তো শুরু করা যাক। প্রথম টপিক হচ্ছে টাইপ অফ সিজেল। সিজেল কয় প্রকার? সিজেল টু টাইপস, এক হচ্ছে হট সিজেল, দুই হচ্ছে কোল্ড সিজেল। এবার কোল্ড সিজেল হচ্ছে ছয় প্রকার, তো এটা মনে রাখার বিষয়। ছয় প্রকার কী কী দেখে নেওয়া যাক। কোল্ড সিজেল হচ্ছে ফ্ল্যাট সিজেল, এক নম্বর, দুই হচ্ছে ক্রসকাট সিজেল, তিন হচ্ছে রাউন্ড নোজ সিজেল, চার ডায়মন্ড পয়েন্ট সিজেল, পাঁচ হচ্ছে সাইড কাট সিজেল, তারপরে কম আউন্ট সিজেল। তো আমরা দেখলাম প্রথমে সিজেল কয় প্রকার। সিজেল দুই প্রকার, এক হচ্ছে হট সিজেল, দুই কোল্ড সিজেল। কোল্ড সিজেল আবার ছয় প্রকার হয়, এক হচ্ছে ফ্ল্যাট সিজেল, দুই ক্রসকাট সিজেল, তিন রাউন্ড নোজ সিজেল, চার ডায়মন্ড পয়েন্ট সিজেল, ছয় সাইড কাট সিজেল, ক্লো মাউন্ট সিজেল ছয়। তারপরে আরেকটা সিজেলের মধ্যে প্রশ্ন রয়েছে, দেখে নেওয়া যাক। সিজেল মেক ইন, সিজেল তৈরি হয় কী দিয়ে? সিজেল তৈরি হয়, তোমরা একটা দেখে রাখবে যে সিজেল তৈরি হয় হাইকার্বন স্টিল এবং টুল স্টিল দিয়ে সিজেল তৈরি হয়। সিজেলের আরেকটা প্রশ্ন রয়েছে, তারপরে আমি ভাইসটা শুরু করছি। সিজেলের আরেকটা প্রশ্ন কী, যে ওয়ার্কিং সিজেল, সিজেল কী কাজে ব্যবহার করা হয়? সিজেল কাটিং, সিজেল যে কাটিং টুল, বিভিন্ন কিছু কাটার ক্ষেত্রে ব্যবহার করা হয় সিজেলকে। তারপরে টপিক হচ্ছে টাইপ অফ ভাইস। ভাইস কয় প্রকার ও কী কী? তো ভাইস হচ্ছে এখানে পাঁচ প্রকার, এক হচ্ছে বেঞ্চ ভাইস, দুই হচ্ছে লেগ ভাইস, তিন হচ্ছে মেশিন ভাইস, চার পাইপ ভাইস, পাঁচ টুল মেকার ভাইস। তো ভাইস পাঁচ প্রকার, বেঞ্চ ভাইস, লেগ ভাইস, মেশিন ভাইস, পাইপ ভাইস আর টুল মেকার ভাইস। ভাইসের একটা প্রশ্ন আছে দেখি, ওয়ার্কিং ভাইস, ভাইস কী কাজে ব্যবহার করা হয়? ভাইস হচ্ছে হোল্ড করার ক্ষেত্রে ব্যবহার করা হয়, কোনো কিছুকে হোল্ড করে তার উপরে কোনো জব করার জন্য ভাইসকে ব্যবহার করা হয়, সেটা কাটা হোক বা মোড়া, ব্যান্ড করা, এর ক্ষেত্রে তাকে হোল্ড করে ভাইসটা ব্যবহার করা হয়। তারপরে টপিক হচ্ছে টাইপ অফ স্প্যানার। স্প্যানার কয় প্রকার? তো স্প্যানার আমরা জানি স্প্যানার অনেক প্রকারের হয়, কিন্তু মূলত যেই যেই স্প্যানারগুলো, যেই যেই টপিকগুলো স্প্যানার টাইপের মধ্যে এসে থাকে, সেগুলো হলো টাইপ অফ স্প্যানারে চার প্রকার মূলত এসে থাকে মেনলি। এক হচ্ছে ওপেন ইন্ডেড স্প্যানার, দুই রিং স্প্যানার, তিন অ্যাডজাস্টেবল স্প্যানার, চার বক্স স্প্যানার। ওপেন ইন্ডেড স্প্যানার দুই প্রকারের হয়, এক হচ্ছে সিঙ্গেল ইন্ডেড, দুই হচ্ছে ডবল ইন্ডেড। সিঙ্গেল ইন্ডেড কি? সি আকৃতির হয় সামনের দিকটা এবং পেছনটা গোল হয়ে থাকে, এর দিকে কোনো মানে ওপেন থাকে না, এটা হচ্ছে ওপেন ইন্ডেড স্প্যানার। ডবল ইন্ডেড স্প্যানার কি? দুই দিকেই সির মতো থাকে এবং দুই দিক দিয়ে নাট বোল্ট, নাটা বা খোলা যায়, একে ডবল ইন্ডেড স্প্যানার বলে। তারপর টপিকে চলে আসি আমরা, তারপর হচ্ছে টাইপ অফ প্লায়ার। প্লায়ার কয় প্রকার? তো আমরা দেখি প্লায়ার হচ্ছে পাঁচ প্রকার, এক হচ্ছে কম্বিনেশন প্লায়ার, দুই হচ্ছে ফ্ল্যাট নোজ প্লায়ার, তিন হচ্ছে লং নোজ প্লায়ার, চার হচ্ছে সাইড কাটিং প্লায়ার, পাঁচ হচ্ছে রাউন্ড নোজ প্লায়ার। তো প্লায়ার দেখলাম আমরা পাঁচ প্রকার, কম্বিনেশন প্লায়ার, ফ্ল্যাট নোজ প্লায়ার, লং নোজ প্লায়ার, সাইড কাটিং প্লায়ার, রাউন্ড নোজ প্লায়ার। তোমরা এটা ভালোভাবে পড়বে, পড়লে এটা মুখস্থ হয়ে যাবে। তো তারপর টপিক হচ্ছে টাইপ অফ হ্যামার। হ্যামার কয় প্রকার? হ্যামার অনেক প্রকারের হয়। হ্যামারের টাইপ তোমরা দেখতে গেলে আগে জেনে নিতে হবে যে হ্যামার টাইপ অফ হ্যামার ডিপেন্ডস ইন ওয়ার্কিং ক্রাইটেরিয়া। ওয়ার্কিং ক্রাইটেরিয়ার ওপর হ্যামারের টাইপ নির্ভর করে। তো তবুও দেখা যায় যা কী কী টাইপস, আমরা কেউ যদি প্রশ্ন করি হ্যামার কয় প্রকার, সেগুলো আমি বলতে পারবো এগুলোর মধ্যে থেকে টাইপস অফ হ্যামার। এক হচ্ছে স্লেট হ্যামার, দুই ক্লো হ্যামার, তিন হচ্ছে বলপিন হ্যামার, চার হচ্ছে ক্রসপিন হ্যামার, ক্লাব হ্যামার, পাওয়ার হ্যামার। তো আমরা দেখলাম এই ছয় টাইপের হ্যামার, বিভিন্ন জায়গায় পাঁচ টাইপেরও থাকে, যেমন কী জায়গা থাকে বলপিন হ্যামার, ক্রসপিন হ্যামার, তারপরে স্ট্রেট হ্যামার, এইরকম টাইপের হ্যামার দেওয়া থাকে, কিন্তু মেনলি এইগুলো বললে ইন্টারভিউয়াররা
তখন ওদের দেখবে যে না, এইগুলোই হ্যামারের মধ্যে পড়েছে। বিশেষ করে এইগুলোই হ্যামারের মধ্যে পড়ে, এই ছয় প্রকার। এছাড়াও আরও অনেক হ্যামার আছে যেগুলো ওয়ার্কিং ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে। তারপর টপিকে চলে আসি, টাইপ অফ রেঞ্জ, রেঞ্জ কয় প্রকার। রেঞ্জ হচ্ছে ছয় প্রকার, রেঞ্জেরও একই রকম বলতে গেলে রেঞ্জেরও ওয়ার্কিং ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে, তবুও এই ছয় প্রকার রয়েছে যেগুলো টাইপের মধ্যে পড়ে। এক হচ্ছে অ্যাডজাস্টেবল রেঞ্জ, দুই হচ্ছে কম্বাসচন রেঞ্জ, তিন হচ্ছে ওপেন ইন রেঞ্জ, চার হচ্ছে রেড চ্যাট রেঞ্জ, পাঁচ হচ্ছে পাইপ রেঞ্জ, ছয় হচ্ছে এলএন রেঞ্জ। এলএন মানে এল টাইপের রেঞ্জকে বলা হয় এলএন রেঞ্জ। তো এটা দেখবে তোমরা। তারপরে প্রশ্নে চলে আসি, টাইপ অফ অ্যাঙ্গেল প্লেট, অ্যাঙ্গেল প্লেট কয় প্রকার। অ্যাঙ্গেল প্লেট হচ্ছে দুই প্রকার, এক হচ্ছে অ্যাডজাস্টেবল অ্যাঙ্গেল প্লেট, দুই হচ্ছে ফিক্সড অ্যাঙ্গেল প্লেট। এই দুটো হচ্ছে অ্যাঙ্গেল প্লেটের টাইপ। তোমরা যারা বুঝতে পারছো না যে, তার জন্য বলছি তোমরা ভিডিওটিকে পজ করে দেখে নিতে পারো বা রিভিউ করে দেখে নিতে পারো, তাহলে ঠিক বুঝতে পারবে। তারপরে আছে টাইপ অফ ক্যালিপার, ক্যালিপার কয় প্রকার। ক্যালিপার মূলত তিন প্রকারের হয়, এক হচ্ছে আউটসাইড ক্যালিপার, দুই হচ্ছে ইনসাইড ক্যালিপার, তিন হচ্ছে অড লেগ ক্যালিপার। ক্যালিপার তিন প্রকার, আউটসাইড, ইনসাইড, অড লেগ। তারপরে হচ্ছে টাইপ অফ ফাইল, ফাইল কয় প্রকারের হয়। তো এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা বেশিরভাগই পরীক্ষার থেকে বা কোনো ইন্টারভিউরে জিজ্ঞেস করে। তো ফাইল পাঁচ প্রকার, এক হচ্ছে সাইড কাট ফাইল, সিঙ্গেল কাট ফাইল, দুই হচ্ছে ডবল কাট ফাইল, এবার রাউন্ড কাট ফাইল, হাফ রাউন্ড ফাইল, র্যাফ কাট ফাইল। সিঙ্গেল কাট বলতে ফাইলে একটি কাটের রেখা থাকে, ডবল কাট বলতে দুই দিক থেকে কাট করে থাকে, রাউন্ড কাট বলতে গোল টাইপের হয়, এর মধ্যে কাট থাকে, হাফ রাউন্ড ফাইল অর্ধগোল কাট করে থাকে, র্যাফ কাট ফাইল কাঁটা কাঁটা যুক্ত থাকে, র্যাফ কাট ফাইল। তো এটাই ছিল আমাদের আজকের মূল বিষয়, বিভিন্ন টাইপস নিয়ে তোমরা আলোচনা করলাম, কয় প্রকার ও কী কী এইসব। তো তোমরা যারা ভিডিওটা বুঝতে পারছ, তারা এরপরেও যদি আরও কোনো ইম্পর্টেন্ট এরকম টপিক নিয়ে আমার ভিডিও দেখতে চাও, আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও। আর এইরকম টপিকের জন্য আমি পরের ভিডিওতে আবার আসছি। Okay.